Hey yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel India. Shantam Dr. Jono Aro Ekta awesome video. J video to amadhe special guest hishebe royeche the famous illusionist YT. Mane amadhe shobar priyo Rinku bhai. Unar sathe amra simple ekta rank match khelchilam aro hut kore unar mathay shoytani buddhi ashlo. Ar amaderke bola shuru korlo je chol আজকে র‍্যাঙ্কের সবথেকে কঠিন চ্যালেঞ্জটা করে ফেলি আমি বললাম কি এমন কঠিন চ্যালেঞ্জ আছে যেটা করতে যাচ্ছ তুমি তো উনি আমাকে বলল র‍্যাঙ্কে ডুওতে অনলি পিস্তল চ্যালেঞ্জ করতে যাচ্ছে উনি গাইস এর আগে আমরা র‍্যাঙ্কে সোলোতে অনলি পিস্তল চ্যালেঞ্জ করেছিলাম যেখানে আমাদের দম বের হয়ে গিয়েছিল তো ডুওতে যেখানে দুজনে নিমি শটগান নিয়ে আমাদের অনেকগুলো গ্লুয়াল নিয়ে ভালো ভেস্ট হেলমেট নিয়ে আমাদের দিকে আসবে আর ওদেরকে আমরা শুধু পিস্তল দিয়ে মেরে দিব গাইস এটাও কি হওয়া পসিবল রিঙ্কু ভাই অবিয়াসলি পাগলামি করছিল কিন্তু আমরা তো কম পাগল না গেলে ফেললাম ওই ম্যাচ সেই ভিডিওটা নিয়ে আজকে এসে পড়েছি আর কি বলবো গাইস এমনিই বুঝে যাচ্ছ যে আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও এই কোন এনিমি নামেনি ডুড এত ভয় ভয় নামতেছিলাম আমি যে যদি কোন এনিমি নামে ভাই অনলি পিস্তল চ্যালেঞ্জ করতে যাচ্ছে আছে র‍্যাঙ্কে ডুওতে ব্রো পাগল হয়ে গেছি আমরা গাইস সোলোতে সোলোর হিসাব আলাদা মনে করো কোন একটা এনিমিকে হালকা একটু ড্যামেজ দিলা তারপর আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার এসে হালকা একটু ড্যামেজ দিলা এরকম করে করে তো মারা যায় যেটা এর আগে আমরা সোলো অনলি পিস্তল চ্যালেঞ্জে করেছিলাম আর তারপরও আমাদের কত প্রবলেম ফেস করতে হয়েছিল আর পিস্তল এ পেয়ে গেছে আগে আগে নিয়ে নেই ও রিঙ্কু ভাই এসে পড়েছিল এটা নেওয়ার জন্য চান্দু নিয়ে নিয়েছি আমরা পিস্তল গাইস এর আগেরটায় আমাদের এমও অনেক বেশি স্বল্পতা দিয়ে দিয়েছিল এবার আমাদের তাড়াতাড়ি করে নেওয়া লাগবে কিন্তু গাইস এর আগে আমরা সোলোতে ছিলাম এর আগে চ্যালেঞ্জ আর কি যেটা আমরা করেছিলাম অনলি পিস্তলে সোলোতে ছিলাম তারপরও এত এমো নেওয়ার পরও আমাদের এমো কম পড়ে গিয়েছিল আর এমো কম পড়েছিল দেখে লাস্টে যে আমরা মরে গিয়েছিলাম অনলি পিস্তল চ্যালেঞ্জে আজকে আমরা একেবারে ভরে ভরে নিব কিন্তু কিভাবে নিব ভাই আজকে ডুওতে রয়েছে এমো আমাদের ভাগ করতে হবে আচ্ছা রিঙ্কু ভাই কি পেয়েছে নাকি পিস্তল এটাও তো কথা আচ্ছা এই জিনিসটা একটু মার্ক করে দেয় এই পিস্তলটা একটু তাড়াতাড়ি করে মার্ক করে দেয় তারপর যে আশা করি যদি না পেয়ে থাকে তাহলে এখান থেকে অ্যাটলিস্ট পেয়ে যাবে গাইস 12টা বেজে যাবে আমাদের এনিমি যখন ফুল লুট টুট করে ফার্স্টের দিকে যদি মারি না তাহলে মেবি একটু বেশি ড্যামেজ দিবে G18 এও কিন্তু মোটামুটি বেশি ড্যামেজ দেয় গাইস কিন্তু পরে যে যখন এনিমিকে মারতে যাব ফার্স্টের দিকে ভালো ফেস না থাকলেও পরে তো ভালো ফেস থাকবে তখন যে কি করব এরিঙ্কু ভাই যদি পিস্তল না পেয়ে থাকো এটা নাও চান্দু এটা নাও তোমার জন্য রেখে দিয়েছি এমও নাই অবশ্য ও আচ্ছা নেই তার মানে আছে আগে থেকে আছে পিস্তল আছে গাইস যাক কিন্তু এমও পেয়েছে তো সব দেবো আমরাই নিয়ে নিয়েছি এতগুলো এমও নিলাম তারপর দেখো মাত্র 85টা এমও যেটা মারার সাথে সাথে শেষ হয়ে যাবে এই এই পিস্তলে এত বেশি এমও লাগে আরে উঠে না কেন আচ্ছা আমার নেট একটু এ রিঙ্কু ভাই সব শেষ তো এদিকে লুট উপরে চলো এ ব্রো এনিমি এসে বসে ডুড ডুড আরে এত কম ড্যামেজ কেন ব্রো ইয়ার এখন এত কম ড্যামেজ আরে মরতে দাও না ভাই ডুড একটা ডাউন ভাই ও দুটো ব্রো দুটোকেই ডাউন করেছে মেরে দিছে রিঙ্কু ভাই একাই পিস্তল দিয়ে কোন প্রোয়ের সাথে খেলতেছি ভাই এটা কোন প্রোয়ের সাথে খেলতেছি দুটোকে একাই মেরে দিয়েছে ভাই কি এমন ই করেছিলাম ভাই আর ফার্স্টে এত কম ড্যামেজ দিচ্ছিল আমাদের রিঙ্কু ভাই এত বেশি ড্যামেজ কিভাবে দিল না ভাই ভালো খেলেছে শিওর হেডশট দিয়েছে ভাই যদি ফার্স্টে এত কম ফেস নিয়ে এত কম ড্যামেজ দেয় পরে যে আমাদের 12টা বেজে যাবে আমি শিওর ভাই ইসি রে এখানে মন পিস্তলের এমো ছিল রে আরেকটু আগে দেখা উচিত ছিল রে রিঙ্কু ভাই নিয়ে নিয়েছে গাইস 58টা এমো হয়ে গেছে এত কম দলে লুট করলাম 58টা এমো আছে রিঙ্কু ভাই তোমাকে তো আমি অ্যাটলিস্ট মেডিকিট গুলো দিতে পারি কিন্তু ফ্রিতে না পরে যে আমাকে অনেকগুলো এমও দিও দিও ঠিক আছে নাহলে অ্যাটলিস্ট বিকাশ করে দিও কিছু টাকা গাইস উপরের দিকে যাওয়া যাক পিকে যাচ্ছি দোয়া করো আমাদের কি করে বলো তো রিঙ্কু ভাই তোমার সাথে এই এনিমির কোনো শত্রুতা আছে নাকি এত কেঁপেছে কেন এই এনিমি যারা দাঁড়ো দাঁড়ো ফ্লাশ দিয়ে কানা বানিয়ে এ রিঙ্কু ভাই দাঁড়ো আমাদের আশেপাশে আর কোনো লুট আছে নাকি দেখি এমনি উপরে যে তো আমরা পুশ দিয়ে মারতে পারবো না অনলি পিস্তল দিয়ে এদিকে কোনো লুট এ এ ভাই ব্রো উঠে গেছে রিঙ্কু ভাই উড ইয়ার যাক আরে ডাউন হই যাক আমি ডাউন করছি এ ভাই আরে 7-8 করে ড্যামেজ ভাই এগুলো কি শুরু কর টু যাক মেরে দিয়েছিল এখনই ঘুরে এটা কি ছিল রিঙ্কু ভাই এই পাগল হয়ে গিয়েছে ভাই এই পাগল হয়ে গিয়েছে গুদাম ঘরে উপরে উঠে পিস্তল দিয়ে মারা শুরু করে দিয়েছে এনিমিকে আমাকে একটু দেখাচ্ছেও না বুঝাচ্ছেও না ভাই এ রিঙ্কু ভাই কি হয়েছে কি তোমার আজকে এত গেমে গিয়েছো কেন এটা বললো ভাই আবার লাভ দিচ্ছে ভাই আমাদেরকে মানাচ্ছে যে না থাক ঠিক আছে আর করবো না এ রিঙ্কু ভাই এসে পড়ো আজকে তোমাকে আমাদের রঙ্গিলা গাড়িতে করে লং ড্রাইভে নিয়ে যাবো তাড়াতাড়ি এ চান্দু করতেছে এটা কি রে
ভাই আমাদের এমনিতে নেটের প্রবলেম, পিং দেখো কত বেশি চলে যাচ্ছে, এরপরে দেখো রিঙ্কু ভাই নামালা কেন চান্দু, এখানে হিল করবা? এখন পাথরের উপর লুকিয়ে থাকবে, উনার নামছে ডুড, এটাকে আমরা মারতে পারবো? ভাই প্লিজ ইয়ার, এত অনেক কষ্ট করেছি, একটা ট্রিট তো লাগবে রে, একটা ট্রিট। ওহো ফ্রি কিল ব্রো, ভাই এতক্ষণ পরে একটু মনটা শান্তি হলো ভাই, এত প্রেসার যাচ্ছে আমাদের উপর দিয়ে, যাকে মো পেয়ে গিয়েছিল ম্যান, ড্রোন এসে গিয়েছে এতক্ষণ পর ব্রো, এত এনিমি এই পাশেই থাকি ভাই, ওই পাশে কতগুলো এনিমি দেখলাম ভাই, একবার দেখেছো ম্যাপে? আরে যাক, আমি ভেবেছিলাম একেবারে মাইনের উপর বললাম যে এদিক দিয়ে একটা আসতেছে, মনে ই ডু 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 ডু, সরি সরি সরি, মেরো না মেরো না চান্দু, মেরো না, যাক মারেনি। এ আরে হেডশট লাগে না ঠিক মতো, ডুড লেগে যাও। ওহো এটা রাতে কি ছিল দেখেছো ভাই, M82B ছিল, মারছিল ভাই, ভাগ্য ভালো লাগেনি। রিঙ্কু ভাই কি হচ্ছে এটা বলো ভাই, আজকে কি হচ্ছে সেটা বলো আমাকে। গাই 6টা কিল করে ফেলেছি ব্রো, ব্যান এটা যদি আমাদের হুই আসে না লেজেন্ডারি এসে পড়েছে এসে পড়েছে, আরে পিছন দিয়ে ভাই, হিল কি করে ফেলবে ইয়ার? রিঙ্কু ভাই তো শেষ, কিন্তু আমার কিলটাও শেষ রে, কিলটাও শেষ, ও কিল পেয়ে গিয়েছি, যাক ভাই একটু সেফ থাকতে হবে। না 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 না, আরে ইয়ার কার 98 ডুড, কার 98 দিয়ে দুটো শট করেছে শেষ পর্যন্ত, এগুলোর কাছেই মরতে হলো ভাই, আর কি বলবো, এত সুন্দর চলতেছিল গাইস, কতগুলো 9টা কিল করে ফেলে। ইয়াও গাইস, এই ছিল আমাদের আজকের লেজেন্ডারি ভিডিওটা। গাইস সবার আগে বলে দেই, আমাদের র‍্যাঙ্কের নতুন কিন্তু সিজন শুরু হয়েছে, অবশ্য তোমরা অলরেডি বুঝে গিয়েছো লো র‍্যাঙ্কে রয়েছি, তারপরে এত বেশি অ্যাগ্রেসিভ প্লেয়ার পড়ছে না গাইস, লাস্টে যে কি পরিমাণ গণপিটানি খেতে হলো, সব দিক থেকে মারছিল, তার উপর দিয়ে কার 98 এর দুটো শট এক সেকেন্ডের মধ্যে, মানে একটু কভার নেওয়ার সুযোগও দিল না ভাই। আর গাইস আমাদের রিঙ্কু ভাই মানে ইলুশনিস YT এর চ্যানেলেও মেবি তোমরা এই ভিডিওটা দেখতে পারবে উনার ক্যামেরা থেকে, তো অবশ্যই উনার ওইটা আরো বেশি জোস হবে। দেখো কয়েকটা কিল আমি কিন্তু চুরি করেছি, ওগুলো আবার উনি অনেক ভালো করে উপস্থাপন করতে পারবে। অবশ্যই গাইস আমার ডিসক্রিপশন বক্সও চেক করে ফেলো, ওইখানে উনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি গাইস। আর গাইস আমাদের প্ল্যান রয়েছে এই
সেম চ্যালেঞ্জটাই আমরা আরেকবার করবো, আর অবশ্যই ওইটাতে ভুইয়া থাকবে, কিন্তু এই G18 মানে এই পিস্তলটা দিয়ে করবো না। তো আমাদেরকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে যে কোন পিস্তলটা দিয়ে এই সেম চ্যালেঞ্জটা করা যায়। আর গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাট্ট হলেও একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ আজ এ পর্যন্তই, till next video or stream, I love you guys, peace.